শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলোতে মতের মিল থাকলেও বেশ কিছু দিকে তাদের মতভেদ রয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম ধর্ম কোনো ধরনের ভেদাভেদ সমর্থন করে না। শিয়া সুন্নি পার্থক্য যতটা না ধর্মীয় তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। কিভাবে শিয়া সুন্নি মতভেদ সৃষ্টি হলো সে সম্পর্কে জানব এই পর্বে। শুরু করার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। বিশ্বব্যাপী প্রায় 160 কোটি মুসলিম রয়েছে। এদের মধ্যে অধিকাংশ মুসলমান সুন্নি মতাদর্শের। সুন্নি আরবি শব্দটি এসেছে সুন্নাহ থেকে। সুন্নাহ অর্থ রীতি, প্রথা, বিধান, আচরণ ইত্যাদি। সাহাবিরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও নির্দেশগুলো সম্পূর্ণরূপে অনুসরণ করেছেন বলে তাদের অনুসারীরাই সুন্নি হিসেবে পরিচিত। অন্যদিকে শিয়া শব্দটির অর্থ দল। হজরত আলীর অনুসারীরা শিয়াত ই আলী বা আলীর দল নামে পরিচিত। শিয়া মাজহাব প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। শিয়া মতবাদের মূল ভিত্তি হল আলী এবং তার বংশধরেরাই খিলাফতের প্রধান দাবিদার। তারা মনে করে নেতৃত্ব নির্বাচনের কোনো অধিকার মানুষের নেই, শুধুমাত্র আল্লাহই পারেন মানুষের নেতা নির্বাচন করতে। তাদের ধারণা ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে খিলাফতের জন্য মনোনীত করে গিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে শিয়া মতাদর্শীরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইরান ও ইরাকে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। তাছাড়া বাহরাইন, সিরিয়া ও ইয়েমেনেও অনেক শিয়া অনুসারী বাস করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর মক্কার ইহুদিরা খুশি হলেও মদিনার ইহুদিরা বিষয়টি ভালো চোখে দেখেনি। মদিনার ইহুদিদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তখন থেকেই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর ইসলামী বিশ্বের নেতৃত্বের প্রশ্নে মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক দল নেতা হিসেবে চেয়েছিল হযরত আবু বকরকে, আর অন্য দলের সমর্থন ছিল হযরত আলীর প্রতি। অধিকাংশ মুসলমানের সমর্থনের ভিত্তিতে হযরত আবু বকর প্রথম খলিফা নির্বাচিত হন। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইহুদিদের চক্রান্তে ফিরোজ নামের এক আততায়ীর হাতে নিহত হন। এরপর তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন হযরত ওসমান। কিন্তু ততদিনে হযরত ওমরের হত্যাকে কেন্দ্র করে মুসলিমরা বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তৎকালীন ইহুদি নেতা সাবার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা মুসলিমদের গোপন খবর পাওয়ার জন্য লোক দেখানো ইসলাম গ্রহণ করে। পরিকল্পনা মতো আবদুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে প্রকাশ করতে থাকে। সেই প্রথম প্রচারণা শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন আত্মীয় হিসেবে হযরত আলী খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। সেই সাথে সে ইসলামের প্রথম তিন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমানের বিরুদ্ধে কুৎসা ছড়াতে থাকে। অপপ্রচারের ফলে এক পর্যায়ে তৎকালীন খলিফা হযরত ওসমানকেও হত্যা করা হয়। এরপর হযরত আলীর অনুসারীরা দাবি করতে লাগল তিনি যেন খলিফা হন। প্রথমে আলী খলিফা হতে রাজি হননি। পরবর্তীতে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা পর্যন্ত ইসলামে শিয়া সুন্নি বলে কোনো শাখা ছিল না। মূলত ইসলাম ধর্মে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি রাজনীতি ও ক্ষমতা চর্চার জন্য ধর্মের নামে এ ভেদাভেদ তৈরি করে। মধ্যপ্রাচ্যের সুদীর্ঘকাল থেকে চলমান একটি সংকট ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব। ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে ইহুদিদের উপনিবেশ গড়ে তুলতে সক্রিয় সাহায্য করার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়। এখনও পর্যন্ত চলমান এ দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের আরও ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।